এই দেখো, হঠাৎ করেই আমরা একটা ভিডিও করতে চলে আসলাম, একটা ব্লগ। আর এটা হচ্ছে এই যে তোমাদের দাদা এখনই ঘরে ঢুকলো, আর হাতে কি আছে বুঝতেই পারছো, হাতে আছে একটা, কি দেখাও, এটা কি আছে তোমার হাতে? একটা টিভি কভার আছে। আমরা তো টিভিটা কিনলাম সবাই দেখলে তোমরা, এখন এটার জন্য একটা কভারও দরকার। আর আমরা সেই ওটার জন্য তোমাদের দাদা অর্ডার দিল, একদম বেশি ব্যস্ত হয়ে গেছে, তাই সে অর্ডার দিয়ে নিয়ে আসলো সে টিভি কভার। আর এটা কোন জায়গা থেকে নিচ্ছে এবার বলো, এটা ডিটেলস বলো। বহুমাত্রা। হ্যাঁ, কি পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে? দেখি আগে পরায় দেখি। এখন তাহলে তোমাদের দাদা এটা পরাক, দেখো এই যে তোমাদের দাদা লাগাচ্ছে, দেখো তোমাদেরকে পুরোপুরি দেখাই দিচ্ছি যে কিভাবে লাগাতে হয়। এটা লেগে যাচ্ছে আসলে। আগে যেমন টিভিতে তোমার সুন্দর সুন্দর টিভির কভারগুলো যে পাওয়া যেত বা চায়নাগুলো ভাবছিলাম, পরে দেখলাম যে না, চায়না না, এটাই নিই। আর এটা আমার খুব পছন্দ হয়েছে তাই আর কি। ওদের প্রোডাক্ট আমি অনেকদিন ধরে দেখছিলাম কিন্তু কখনো কিছু নেওয়া হয় না, শুধু ভাবতাম যে নিজের বাসা হলে তখন কিনবো। আর বুঝতেই পারছো তোমরা যে ভাড়া বাসায় থাকি এবং দুইজন দুই দিকে থাকি, এখন আর সংসার গুছানোও হয় না, আর ওইভাবে মানে শৌখিন কিছু কেনা হয় না আর কি। একসঙ্গে থাকলে আসলে অনেক কিছুই করা সম্ভব, সেই শৌখিনতাও এখন আর নাই, কারণ দুই দিকের দৌড়াদৌড়ি করতে করতে তোমাদের দাদা আর আমি, আমাদের আর সংসার করা হচ্ছে না আর কি। তাই ভাবছিলাম যখন নিজের বাসা হবে, যখন নিজে একসঙ্গে আবার থাকবো, তখন শৌখিনতা মানে তখন না হয় কিনবে, এটাই ভাবছিলাম। জানি না কবে আর ওইভাবে হবে বা কিছু, কিন্তু এটা তো আসলে খুবই প্রয়োজন, আমাদের একদম লাগবেই, তাই আর কি কেনা। তাই তোমাদের দাদা বলছে যে না, এটা লাগবেই যখন তাহলে কেনো এই আর কি। তাই আমি আবার এই কালারটা নিচ্ছি, তোমাদের দাদা বলছিল উজ্জ্বল কালার নিতে, আমার আবার না উজ্জ্বল কালার খুব একটা মানে জানি না, এক একজন এক এক রকম, খুব যে ভাই লাগে না আর কি, মানে আমার এই ধরনের হালকা কালার টালার একটু ভালো লাগে। আর এই দেখো তোমাদের দাদা লাগানো হয়ে গেছে, কি একদম পারফেক্ট সাইজ তো না? পারফেক্ট সাইজ, পিছনটাতে একটু টান পড়ছে অবশ্য, এটা তার ভুলের জন্য বলে। এই যে লাগানো হয়ে গেছে, হওয়ার পরে তোমাদের দাদা আবার এটাকে কি করলো, সুন্দর করে মানে ভাঁজ করে করে উপরে উঠিয়ে রাখলো আর কি। তা এখন হ্যাঁ গুটিয়ে উঠিয়ে রাখলো, এখন আবার নামাই দাও। তা দুই পেশাটা কি লাগাই দেবা? লাগাই দাও। এই দেখো হয়ে গেছে লাগানো, যখন আমরা টিভি দেখবো তখন এটাকে জাস্ট একটু মানে গুটিয়ে উপরে উঠাই দেবো, তারপরে সারাদিন এই ধুলো বাড়িটা পড়লো না আর কি, এটাই সব থেকে বড় কথা আর কি। তা ভালো লাগছে আমাদের, কালারটাও ভালো লাগছে, জিনিসটা অনেক সুন্দর এবং মজবুত। এবং এর সঙ্গে আরও দুইটা জিনিসও নেওয়া হয়েছে, একটু আনো মিত্র বাবা। হ্যাঁ বলো, এই দুইটা কি কিনছো কৌশিক? আয়রন কভার, এটা তাই নিতুকে আয়রন ঢুকাইছো নাকি? হুম ঢুকাইছে, একটু চেন দিয়ে খালি ফুটা করে একটু দেখাও তাহলে হবে, একটা রেখে দাও। দুইটাই নেওয়া হয়েছে, একটা আমার জন্য একটা তোমাদের দাদার জন্য আর কি, একই কালার নিছি, জানি কেউ না বলতে পারে। ওই দেখো ভিতরে ঢুকানো হয়েছে এই আর কি। হ্যাঁ চেনগুলো ভালো, ভালো না? ভালো মানে চেন। তোমাদের দাদা অনেক খুশি হয়েছে, সে বলতেছে না মানটা খুবই ভালো, তা আমাদের ভালোও লাগছে। আশা করি নিজের যখন বাসা হবে তখন আরও সুন্দর সুন্দর শৌখিনতা করতে পারবো, মানে মনের মতো জিনিসটা ঘর সাজাইতে পারবো আর কি। আমার তো অনেক ভালো লাগছে, আর তোমাদেরও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও বন্ধুরা। তা আর রাসুকে বেশি ভিডিওটা বাড়াবো না, তোমরা সে ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদেই থাকো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থেকো। বাই।